2024 ও 2025 অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। আমরা আজকে আপনাদের সেই বাজেট নিয়ে দেশের যে পত্রিকাগুলো যে শিরোনামগুলো করেছে, প্রধান প্রধান শিরোনামগুলো, সেই শিরোনামগুলো আজকে আপনাদের দেখাবো। দেশ রূপান্তর কাভার করেছে, সেখানে তারা বলেছে বোঝা বয়ে চলা, এ কাভার করেছে দেশ রূপান্তর। এবং তারা যে কাভারের পরে থেকে যে নিউজ শুরু করেছে, সেখানে তারা যে হেডলাইনটি করেছে, আমরা আপনাদের সেই হেডলাইনটি এবার দেখাবো। সেই হেডলাইনটি হচ্ছে কৌশলী অঙ্কে স্ববিরোধিতার সুর, কৌশলী অঙ্কে স্ববিরোধিতার সুর। এছাড়া আরেকটি হেডলাইন আমাদের চোখে পড়েছে, সেটি হচ্ছে আরও চাপে জীবন আরও কঠিন, আরও চাপে জীবন আরও কঠিন। এটি গেল দেশ রূপান্তরের হেডলাইন। এরপরে আমরা আপনাদের দেখাবো, আমরা দেখাবো মানবজমিন কি হেডলাইন করেছে। মানবজমিনের হেডলাইনটি হচ্ছে ম্যাজিক নেই আরও চাপে মানি ব্যাগ। মানবজমিনে আরও দুটি হেডলাইন আছে পরপর, সেটি হচ্ছে যে আরও দুটি নিউজের হেডলাইন আমরা আপনাদের দেখাবো। সেটি হচ্ছে যে ব্যাংকে রাখা টাকায় আবগারি শুল্ক বাড়ছে, মোবাইল করলে খরচ বাড়ল। সমকালের হেডলাইনটি হচ্ছে সংকট কাটানোর নির্দেশনা নেই, চাপ বাড়তে পারে রপ্তানি খাতে। আরেকটি নিউজে তার হেডলাইন করেছে অবাধে কালো টাকা সাদা করার সুযোগ। এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যে কালো টাকা সাদা করার যে সুযোগটি দেওয়া হয়েছে সেটি নিয়ে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকাগুলোয় এবছর বেশ আলোচনা হচ্ছে। যুগান্তর বাজেট নিয়ে যে হেডলাইনটি করেছে সেটি হচ্ছে ছিন্ন বিনার তারে বেদনার সুর, আশ্বাস ছাড়া কিছুই পেল না মধ্যবিত্ত, অর্থনৈতিক সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। যুগান্তরের তিনটি হেডলাইন, এই তিনটি হেডলাইনই চোখে পড়ার মতন। যুগান্তরের পরে নয়া দিগন্ত হেডলাইন করেছে কালো টাকায় ঢালাও দায় মুক্তি, কালো টাকায় ঢালাও দায় মুক্তি। আজকের পত্রিকা হেডলাইন করেছে করের জাল বিছানো বাজেট, সৎ করদাতার বেশি কর, অসৎ করদাতার কম। প্রথম আলোর বাজেট 2024-25 প্রথম আলো পোচ্ছটি করেছে, তারা কার্টুন চিত্র দিয়ে পোচ্ছদ করেছে। বণিক বার্তার হেডলাইনটি আমরা দেখব, বিশেষ গোষ্ঠীর প্রভাব ও দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে না, বাজেটে জনগণের বোঝা বাড়বে। বাংলা প্রতিদিনের বাংলাদেশ যেটি করেছে চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটেও চ্যালেঞ্জ, এখানেও আমরা দেখতে পাচ্ছি 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। অর্থাৎ এবারের বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগটি দেওয়া হয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটা নিয়ে সব ধরনের সব জায়গায় এটা অনেক সমালোচনা চলছে যে কালো টাকা সাদা করার জন্য মাত্র 15% কর দিয়েই যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, এটি অনেকেই ভালোভাবে দেখছেন না। অর্থনীতি পুনরুদ্ধারে করের চাপ, এটি হেডলাইন করেছে কালের কণ্ঠ। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে অর্থনীতির খরা ও বৈরী সময়ের বাজেট, সময়ের আলোর হেডলাইন স্মার্ট অভিযাত্রায় চাপের বাজেট, মূল্যস্ফীতি বাড়াবে ব্যাংক ঋণ। আমরা এখানেও দেখতেছি, এখানেও কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতির সহায়ক, এমন একটি হেডলাইন। কালবেলা যেটি হেডলাইন করেছে সেটি হচ্ছে যে ভয় তাড়াতে ব্যয় লাগাম। আমরা কালবেলার এখানে দেখি, এখানেও যে কালো টাকা সাদা নিয়ে কোনো হেডলাইন আছে কি না আমরা সেটি একটু দেখার চেষ্টা করি। এখানে আছে, হ্যাঁ, এখানেও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ, এমন একটি হেডলাইন করেছে কাল, এমন একটি হেডলাইন করেছে কালবেলা। দর্শক, আমাদের কাছে এই ছিল আজকের যে পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো বাজেট সংক্রান্ত, সেটি আপনাদের আমরা দেখালাম।